আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খালিদা আছি আপনাদের সাথে আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অনেকে আসলে আমাকে ইতোমধ্যে নক করেছেন আমার ফেসবুকের মেসেঞ্জারে এবং আমার ইউটিউবে আমি কেন ব্লগ দিচ্ছি না এবং আমি কেমন আছি এই জিনিসটা কিন্তু আমার বিয়ার্স আপুরা বায়ারা জানতে চান এবং আমার একজন আপু আছেন তিনি হচ্ছেন খারিমা আপু তিনি প্রত্যেকটা ব্লগ আমার দেখেন এবং উনি কিন্তু গত দুই দিন আগে আমাকে নক করেছেন যে আপু তুমি কেমন আছো তোমার শরীর ভালো আছে কি না ওর মতো কিন্তু আরও অনেকে আমার খবর রেখেছেন ফেসবুকে আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনাদের এইটুকু ভালোবাসা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া তো বর্তমানে আমরা কিন্তু হোম কোয়ারেন্টাইনে আছি এবং বাচ্চাদেরকে নিয়ে যেভাবে সময় যাবার খুবই ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সবাই সুস্থ আছি ভালো আছি এটাই হচ্ছে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আর বাচ্চারা তো দুষ্টমি নিয়েই সারাদিন ব্যস্ত থাকে এখনও কিন্তু তার ব্যতিক্রম না তাদের দুষ্টমির অংশবিশেষ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা দিনই সকাল থেকে রাত পর্যন্ত ওদের এই দুষ্টুমির কন্টিনিউয়াসলি থাকে তো ওগুলোই দেখতে দেখতেই আসলে আমাদের সময়টা কেমন করে যে কেটে যাচ্ছে এটা আসলে বুঝাই যাচ্ছে না এখন হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন যে সময়টা আসলে প্রথম দুই সপ্তাহ অনেক কষ্টের ছিল মনে হচ্ছিলো যে খাঁচার ভেতরে যেরকম পাখি বন্দি হয়ে থাকে আমরাও ঠিক সেরকমই আছি তবে বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোই সময় কাটছে আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে ফুলাবের একটা রেসিপি এখানে আমি গরুর মাংস নিয়েছি আধা কেজি মতো আর এখানে আমি দিয়েছি তিনটার মতো বড়ো সাইজের পেঁয়াজ এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি ফুলাপ তৈরি করার জন্য এখানে নিয়েছি তেজপাতা লবঙ্গ দারুচিনি গরম মশলা যা যা লাগে তাই দিয়েছি মাংস রান্না করার জন্য যা কিছু লাগবে তাই এখানে আদা রসুনের পেস্ট আমি একসাথেই দিয়ে দিলাম দুইটা এগুলো কিন্তু ডিপ থেকে বের করে আমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া স্বাদ মতো অবশ্যই বেশি দেবেন না যেহেতু ফোলাপ তৈরি করব সে কারণে যেন তরকারিটা অতিরিক্ত জাল না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপর হচ্ছে কারি পাউডার আর এখানে দিয়েছি আমি দনে পাউডার তো এই সব মিলিয়ে আসলে আমি এখন রান্নাটা তৈরি করব মানে ফুলাব রান্না করার জন্য যে মাংসর তরকারিটা সেটা রান্না করব আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর হাত দিয়ে এভাবে ভালো করে চেড়ে নিতে হবে এটা কিন্তু জটপট রান্না করার একটা পদ্ধতি আমি যখন হাতের মধ্যে খুব সময় অল্প থাকে খুব তাড়াহুড়ার মধ্যে থাকি তখন কিন্তু আমি এভাবেই খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেই এখন আমি চুলার আঁচটাকে হাই ফ্লেমে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এবং টেন মিনিট পর ডাকনাটাকে সরিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যতক্ষণ না মাংসগুলো ঘষে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে দশ মিনিট পর পর নাড়াচাড়া করে দিতে হবে যেন আবার ভুলে না যায় মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হবে যতক্ষণ না মাংসের পানি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম পানি দেয়া যাবে না এতে কিন্তু তরকারি অনেকখানি পানসে হয়ে যাবে যেহেতু এটা দিয়ে আমি ফুল আপ তৈরি করবো এ পর্যায়ে আমি ছুলা থেকে এটা নামিয়ে নেব আমার ফুল আপ তৈরির তরকারিটা পারফেক্টলি রান্না করা হয়ে গেছে এখন আমি একটা লাল পেঁয়াজকে কুচি করে নিচ্ছি আমি যখন জটপট কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমার এই পেঁয়াজ কাটারটা দিয়েই পেঁয়াজটাকে কুচি করে নেই এতে কিন্তু খুব সুন্দর একদম পারফেক্টলি একটা পেঁয়াজ কুচি হয়ে যায় হাত দিয়ে যেটা করা যায় নাইফের সাহায্যে সেটা কিন্তু একটু বড়ো সাইজের হয়ে যায় যে কারণে আমি এই কাটারটার সাহায্যে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি এটা আমি ইটালি থেকে নিয়ে এসেছি দেখছেন দুওয়ার্স অনেক সুন্দর কিন্তু পেঁয়াজগুলো কুচি হয়ে গেছে এবং এটা একদম পারফেক্ট হয়েছে যেরকম আমি চেয়েছিলাম তো এই পেঁয়াজটাকে কুচি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা কিন্তু আমি ফুলাবির সাথে খাবো ফুলাবি দিচ্ছি না এখন আমি চালকে ধুয়ে রেখেছিলাম এখানে আমি পাঁচ কাপের মতো চাল দিয়েছি চালটাকে অলরেডি ধুয়ে ভালো করে পানিটাকে জড়িয়ে নিয়েছি এখন আমি তরকারির মধ্যে চালগুলোকে ডেলে দিলাম আপনারা চাইলে কিন্তু আগে থেকে চালটাকে একটু বেজে নিতে পারেন তবে এটা যেহেতু অল্প সময়ের মধ্যে তৈরি করা সে কারণে আমি জটপট করে তৈরি করাটাই আপনাদেরকে দেখাচ্ছি তরকারির মধ্যে চালগুলোকে ডেলে দেবার পর এভাবেই প্রায় তিন মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে নাড়াচড়া করার পর দেখবেন যে চালগুলো কিন্তু আরও সুন্দর হয়ে জর্জরা হয়ে উঠেছে তার মানে হচ্ছে চালগুলো একদম মিশে গেছে তরকারির মধ্যে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি পাঁচ কাপ চালের মধ্যে প্রায় নয় কাপের মতো পানি দিয়েছি এতে কিন্তু আমার একদম পারফেক্ট একটা ফুলাপ তৈরি হয়ে যাবে খুবই জ্বর জোরে এবং সুন্দর আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন আমি পারফেক্টলি পরিমাণ মতো পানি দেবার পর এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে দেব প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম এখন দেখতে পাচ্ছেন এই পানিতে কিন্তু ফোলাপটা খুব সুন্দর হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা খাটির সাহায্যে ফুলাবগুলোকে আলতো করে নেড়ে দিচ্ছি এবং আলতো করে নেড়ে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন সব কয়টা ফোলাপ সুন্দরভাবে জর্জরা হয়ে ওঠে এখন এভাবে আমি এটাকে ডেকে দেব একটা পলিথিনের সাহায্যে আমরা কিন্তু ফুলাব তৈরি করার ক্ষেত্রে সবসময় পলিথিনটাই ব্যবহার করি কারণ হচ্ছে এতে কিন্তু সম্পূর্ণ ফুলাপটাই জর্জরে এবং সুন্দরভাবে হয়ে ওঠে যে কারণে বাইরের বাতাসটা ভেতরে যেতে পারে না এবং ভেতরের হাফটাও বাইরে বেরোতে পারে না যে কারণে আমি এই পলিথিনটা ব্যবহার করলাম এখন আমার সম্পূর্ণ ফুলাপটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতে তো পাচ্ছি বিওয়ার্স অনেক সুন্দর একটা কালার এসেছে এবং এটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি এটা এতটাই সুন্দর একটা এরোমায় বের হচ্ছে আমরা কিন্তু সবসময় ফুলামটা খুব বেশি পছন্দ করি এবং সামনে যেহেতু রমজান মাস এই ফুলামটা কিন্তু সবার অনেক প্রিয় সে কারণে আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখালাম যারা নতুন রাদুনি আপুরা আছেন হয়তো বা আপনাদের কাজে লেগে যেতে পারে কুচি করে রাখা লাল পেঁয়াজ এবং সিদ্ধ করা ডিম দিয়ে এই ফোলাপগুলোকে সার্ভ করছি কারণ আমি কিন্তু এভাবেই এই ফোলাপ খেতে পছন্দ করি তো যেহেতু আমার বাচ্চারা ফোলাপটা অনেক পছন্দ করে দুপুরবেলা জটপট করে তৈরি করে ফেললাম এই মজাদার মাংস ফুলাভ। তো হয়ে গেছে অনেক সুন্দর দেখতে যেমন তেমন কিন্তু খেতেও অসাধারণ আপনারা যারা তৈরি করতে চান অবশ্যই আমার রেসিপিটি দেখে তৈরি করে ফেলবেন আমি জানি এটা অনেক সহজ একটা রেসিপি এটা আসলে খুব সহজেই তৈরি করা যায় তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করতে ভুলবেন না আমি ওনার জন্য এবং বাচ্চাদের জন্য ফুল আপ সার্ভ করে দিলাম টেবিলে ওরা কিন্তু ভীষণ খুশি আজকে ফুল আপ পেয়ে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ